মূর্খ লোকের পিছনে জ্ঞানী ব্যক্তির নামাজ হবে নাকি? অনুগ্রহ করে ইমামতির যোগ্য হতে কি প্রয়োজন হয় তা জানাবে। জিনা করলে কি হয়, ব্যভিচার করলে কি হয়? জামাত চলাকালীন বাসায় কিংবা অন্যত্র নামাজ পড়া যাবে? অনেক সময় দেখি অনেক হুজুরগণ জামাতে নামাজ চলাকালীন জামাতে শরিক হন না। গরুর বাচ্চা কয় বছরে খাওয়া জায়েজ আছে? মূর্খ লোকের পিছনে জ্ঞানী ব্যক্তির নামাজ হবে নাকি? অনুগ্রহ করে ইমামতির যোগ্য হতে কি প্রয়োজন হয় তা জানাবেন। সংক্ষেপ কথা, মূর্খ লোকের পিছনে জ্ঞানী ব্যক্তির নামাজ হবে। এখানে মূর্খ বলতে কাকে বোঝাচ্ছি, জ্ঞানী বলতে কাকে বোঝাচ্ছি তার সুস্পষ্ট কথা এখানে নাই। বাস্তবতা হলো আসলে যদি কেরাত ঠিক থাকে, মসনা মাসেল যদি জানা থাকে, তার কেরাত এবং নামাজ যদি সহি হয়, তাহলে তার পিছনে যত বড় আলেমই হোক তার পিছনে নামাজ হবে। তবে উত্তম হলো সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং সবচেয়ে কারি ব্যক্তি, সবচেয়ে পরহেজগার ব্যক্তি ইমামতি করবে, এটাই হলো উত্তম। জিনা করলে কি হয়, ব্যভিচার করলে কি হয়? ব্যভিচার করা কবিরা গুনাহ, এটা হাদিস শরীফে আসছে, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া মুমিন। ব্যভিচার করা যখন করে এত বড় গুনাহ যে আল্লাহ হাবিব হাদিসে বলেন যে লা ইয়াজনি জানি ওয়া ইয়াজনি লা ইয়াজনি জানি ওয়া মুমিন, যে জিনাকারী জিনা করে না এই অবস্থায় যে সে ইমানদার থাকে। অর্থাৎ কেউ কেউ বলছেন যে জিনাকারী যখন জিনা করে তার ইমান তখন তার উপর থেকে উঠে তার মাথার উপরে কি করে ঘূর্ণয়মান অবস্থায় থাকে অথবা থাকে, অথবা জেনা একদম মারাত্মক অপরাধ, এই জন্য এটাকে বলা হয়েছে। অতএব জেনা মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে জেনা হলো দ্বিগুণ শাস্তি আল্লাহ দিবেন। নর্মালের জন্য যে শাস্তি, জেনার জন্য হলো ডবল শাস্তি। আল্লাহ না করুক এই বদভ্যাস যদি কারো থাকে, এই মুহূর্তে তওবা তাদের করতে করবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এখান থেকে হেফাজত। জামাত চলাকালীন বাসায় কিংবা অন্যত্র নামাজ পড়া যাবে? অনেক সময় দেখি অনেক হুজুরগণ জামাতে নামাজ চলাকালীন জামাতে শরিক হন না। জামাতে শরিক হওয়া সুন্নতে মুয়াক্কাদা আমলান ওয়াজিব বলা হয়। সুন্নতে মুয়াক্কাদা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জামাতে শরিক হওয়ার অবশ্যই দরকার। বিশেষ কোন প্রয়োজনে যদি অন্য কোনো জামাতে শরিক হওয়া যায়, আলেম ওলামা যে কাজটা অনেক সময় করে থাকেন আমার জানা মতো, বিশেষ প্রয়োজনে যদি এরকম হয় পরবর্তীতে জামাত করার সুযোগ রাখেন, রেখে তারা আবার পরবর্তীতে জামাত পড়ার চেষ্টা করেন। এভাবে যদি হয় অথবা কোনো কারণে যদি বাদ যায় তবু নিজেকে অনুতপ্ত হওয়ার দরকার, তবে জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করার দরকার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। গরুর বাচ্চা কয় বছরে খাওয়া জায়েজ আছে? খাওয়া জায়েজ সবসময়, সেটা জীবিত প্রসব হওয়ার পরেও খাওয়া যায়। কালকেও বলেছি এমনকি যদি কুরবানি দেওয়ার পরে দেখা যায় গরুর বাচ্চা আছে এবং সে বাচ্চা যদি জীবিত থাকে ওটাকে আবার কুরবানি দিয়ে পেটের ভিতরতে বের করে কুরবানি দিয়ে এটাকে আবার খাওয়া যাবে। অর্থাৎ কয় বছরে খাওয়া যায় এটা সমস্যা না, সমস্যা হলো কয় বছরে তার কুরবানি দেওয়া যায়, এইটা হলো মূল মশলা। সেটা গরুর কুরবানি দেওয়া দুই বছর বয়স হলে, দাঁতের কথা আছে যে দাঁত দাঁততে হবে, দাঁতার কোনো কথা নাই, বরং কথা আছে গরুর বাছুর দুই বছরের হলে, উঠ পাঁচ বছরের হলে, ছাগল এক বছরের হলে, দুম্বা এক বছরের হলে, দুম্বা বা ভেড়া। তবে দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে কথা হলো ছয় মাসের বয়সে দুম্বা বা ভেড়া যদি এক বছরের সমান হয় মনে হয় হয়ে যায় তাহলে তার দ্বারাও কুরবানি হবে। কিন্তু ছাগল নয় মাসও যদি এক বছরের সমান দেখা যায়, তিন মাসেও যদি সেটা দিয়ে করা যাবে না, ছাগলের তিন এক বছর হতেই হবে।